পুজোয় বাংলার বন্দীদের জন্য বিশেষ মেনু, থাকছে এলাহি আয়োজন, মেনুতে পরিবর্তন, হাসি ফুটবে পার্থ জ্যোতিপ্রিয় সন্দীপের মুখে। দুর্গাপুজোর গন্ধ আকাশে বাতাসে, জেলবন্দিরাই কেন বাদ যাবে এই আনন্দ থেকে? বাইরে বের হতে না পারলে কি হবে? পুজোয় বাংলার জেলবন্দিদের জন্য থাকছে বিশেষ মেনু। পুজোর পাঁচ দিন দেওয়া হবে না ডাল ভাত। পশ্চিমবঙ্গের সংশোধনাগার কর্তৃপক্ষ দুর্গাপুজো উপলক্ষে বন্দীদের জন্য মেনুতে পরিবর্তন এনেছে। তারা উৎসব থেকে বাদ পড়ে না যায় তা নিশ্চিত করার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত এবং বিচারাধীন উভয় বন্দীদের জন্য মেনু পরিবর্তন করা হয়েছে। 9 অক্টোবর ষষ্ঠী থেকে 12 অক্টোবর দশমী পর্যন্ত মধ্যাহ্নভোজ এবং রাতের খাবারে থাকবে বিশেষ আইটেম। এক আধিকারিক জানিয়েছেন, আমরা প্রতি উৎসবের সময় বন্দীদের কাছ থেকে ভালো খাবার দেওয়ার জন্য অনুরোধ পাই। আমরা এবছর একটি নতুন মেনু পেয়েছি এবং আশাবাদী যে এটি তাদের মুখে হাসি ফোটাবে। আমি ব্যক্তিগতভাবে এটিকে তাদের সংস্কারের জন্য খুবই ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি। ভাত ডাল সাধারণ তরকারি বদলে থাকবে মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে ডাল, লুচি ছোলার ডাল, পায়েস মুরগির ঝোল, আলু পটল চিংড়ি, রায়তা, মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও আরও জানানো হয়েছে। বন্দীদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করার জন্য আমিষ খাবার সবাইকে পরিবেশন করা হবে না, বন্দীদের আইটেম বেছে নিতে বলা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শহরের সংশোধনাগারগুলোর মধ্যে একটি প্রেসিডেন্সি জেল, যেখানে বর্তমানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছেন।